আর চরবা মানে যারা যারা গাড়িটারি ঠিক করছিল স্পিকার লাগাইয়া একটু ডান্স ডুঞ্স দিবা বাবা তোমাদের জন্য এই ভিডিওটা একটু শেয়ার করেন আমাদের ছোট ভাইদের জন্য বা আমাদের সন্তানদের জন্য মানে পরিস্থিতি এমন একটা পর্যায়ে আসছে যে ঈদের দিন ভাই এদের চিল্লা বাল্লায় গাড়িটা রাস্তার মধ্যে ভোং ভাং এক এলাকার থেকে আরেক এলাকায় এসা স্পিকার লাগাইয়া অশ্লীল মানে নৃত্য কুর্দন কী যে করে এরা নিজেরাই জানে না আবার ইদানিং সময় আমরা দেখছি নৌকা ভাড়া কইরা ওই নদীর মধ্যেও কিন্তু এই ধরনের অশ্লীল নৃত্য আবার ওইখানে নারীদেরকে কানেক্ট করা হয় তোমাদের জন্য নসিহত না আজকে আর কোনো আইন পুলিশ টুলিশ না অলরেডি কয়েকশো গাড়ি গ্রেপ্তার করছে পুলিশ বাট এবার তোমাদেরকে দমনে মাঠে নামছে স্বয়ং আজরাইল এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যদিও এই ছেলের মৃত্যুর ঘটনায় সবাই হাহারি এক দিশাপে চিন্তা করেন এদের উপর মানুষ কতটা বিরক্ত ঈদ সেলিব্রেশন করার একটা উল্টা সিস্টেম আসছে কি পিক আপে করে সাউন্ড বক্সে গান বাজায় দর্শক রাজশাহীতে ঠিক এরকম একটা পরিস্থিতি ছিল যে পিক আপে করে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচানাচি করার সময় বাসের ধাক্কায় এক কিশোর স্পটেই মারা গিয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রাজিও ঈদের পরদিনই দিনই আপনার সকাল দশটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে নিহত ওই কিশোরের নাম আজিজুল ইসলাম তিনি পুঠিয়ার ভৌরুয়াপাড়া এলাকার আখানি ইসলামের ছেলে পুলিশ বলছে যে সকালে আজিজুল তার বন্ধুদের নিয়ে একটি ভাড়া করা পিকআপ গাড়িতে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচানাচি করার সময় বিপরীত দিক থেকে আসা চাপাই নবাবগঞ্জ টু রাজশাহগামী একটি বাস পিক আপটিকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে যায় এই কিশোর ওই সময় স্থানীয়রা গুরুতর অহত আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আর দুর্ঘটনাস্থলে থানার সীমানা নিয়ে একটু আচ্ছা যাই হোক মূল ঘটনাটা হচ্ছে আমাদের দিনে ঈদ ছিল ছিল না তা না তোমাদের যুগে যে ঈদ মানে আলাদা বিষয়টা তা না আমাদের দিনও আমরা ঈদ করছি ঈদের দিন আত্মীয় স্বজনের বাসায় গেছি মামা ফুফু খালু সবার এখানে গেছি সালামে এসে আমাদের বিনোদনটা ছিল সুস্থ বন্ধুদের বাড়িতে যাওয়া একটু ফুটবল ক্রিকেট খেলার ম্যাচ আয়োজন করা অথবা চিড়িয়াখানায় একটু ঘুরফার করা বিকেলবেলা একটু সিনেমা দেখা এটা ছিল আমাদের শৈশবের ঈদের অংশ আর আমরা যেটা করতাম কি বলে যে সন্ধ্যার সময়ে বা বিকেলের দিকেও স্পিকারে মানে যার যার বাড়িতে অথবা বাজারের নির্দিষ্ট কিছু জায়গা ছিল বড় ভাইরা সেখানে স্পিকারে গান বাজাইত আমরা দাঁড়াই থাকতাম কেউ ব্যাডমিন্টন খেলতো সুন্দর একটা সংস্কৃতি ছিল কিন্তু এখন দেখেন করে কত্থেকা এই যে পিক বক্সের মধ্যে সাউন্ড বাক্স নামাইয়া মানে নাচা নাচি ফালা ফালি অশ্লীল শব্দ উচ্চারণ কি গান বাজায় এরা নিজেরাই জানে না আরে বাবা নিয়ম আছে যে যাত্রাপথে দোয়া পড়বি তুরা রানিং যাত্রাপথে আজরালের সাথে দেখা করার জন্য এই যে একটা সংস্কৃতি গড়ে তুলছস আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখন আজরলে কিন্তু মাঠে নামছে হ্যাঁ সাবধান এগুলো ভালো না মানুষ এগুলোতে পছন্দ করে না মৃত্যুর পরেও হাহারি এক দেয় এটা তোমাদের অর্জন সাবধান হয়ে যাও আসসালামু আলাইকুম